हेलो स्टूडेंट, अस्सलाम वालेकुम। वंस अगेन योर केमिस्ट्री इंस्ट्रक्टर फरहान माइन भैया इज हियर। सो आज के আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এই টপিকটা অত্যন্ত লেস ইম্পর্টেন্ট একটা টপিক বাট অত্যন্ত কোশ্চেনেবল একটা টপিক যে অনেক টিচাররা এই টপিকটা স্কিপ করে থাকে বা অনেক টিচাররা এই টপিকটা পড়ায় না। সো আমি তোমাদের সঙ্গে আজকে সেই টপিক নিয়ে কথা বলবো। টপিকের নাম হচ্ছে, তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ, যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। আচ্ছা, একটু সংক্ষেপে এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের একটু পরিচয়টা দিই। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন কি জিনিস? দেখো, আমরা তো পরমাণু মডেল সম্পর্কে পড়ছি না? সর্বপ্রথম পরমাণু মডেল যেটা আসে সেটা হচ্ছে তোমার জে.জে. থমসনের পাম পুডিং মডেল, দেন রাদারফোর্ডের হচ্ছে তোমার সোলার অ্যাটমিক মডেল, দেন রাদারফোর্ড নিলস বোরের হচ্ছে তোমার বোর অ্যাটমিক মডেল। তো দেখো, এই প্রত্যেকটা মডেলের কিন্তু কি ছিল, সীমাবদ্ধতা ছিল। এরপরে 1924 সাল থেকে 1926 সালে কোয়ান্টাম ফিজিক্সের ব্যাপক উন্নতি হয়েছে। কি হয়েছে? কোয়ান্টাম ফিজিক্সের ব্যাপক উন্নতি হয়েছে। তখন 1926 সালে বিজ্ঞানী এরউইন শ্রোডিঞ্জার হচ্ছে একটা নতুন ইকুয়েশন নিয়ে আসছে, যেটা হচ্ছে শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন, যেটা দেখতে এরকম। ওকে, আচ্ছা, এখন শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনের দুইটা রূপ আছে, একটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। তো আমি ওইদিকে যাব না, আমি জাস্ট তোমাদেরকে আজকে এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা কিভাবে আসছে সেটা একটু বুঝাই দিব, প্লাস এইটা কিভাবে পরমাণু মডেলকে ব্যাখ্যা করে সেটাও তোমাকে খুব সুন্দর মতো বুঝাই দিব। সো যদি তুমি এই টপিকটা বুঝতে আগ্রহী হও তাহলে আমি বলবো যে ভাইয়া, প্লিজ মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওটা হয়তো 20 থেকে 25 মিনিট হতে পারে বা তার চেয়ে কমও হতে পারে, বাট আই হোপ তুমি সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, আচ্ছা, চলো। তো দেখো, আমরা সবাই কিন্তু লুই ডি ব্রগলির নাম শুনছি, রাইট? আচ্ছা, তো ডি ব্রগলি একটা কথা বলে গেছে। কথাটা হচ্ছে এরকম যে এই যে ইলেকট্রন আছে পরমাণুর ভিতরে, যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের দুইটা ধর্ম আছে। একটা হচ্ছে তোমার পার্টিকেল নেচার, বা যাকে আমরা বাংলায় বলতে পারি কণা ধর্ম, আরেকটা হচ্ছে তোমার ওয়েভ নেচার, বা যাকে আমরা বাংলায় বলতে পারি তরঙ্গ ধর্ম, রাইট? আচ্ছা, সো এবং এটা কিন্তু প্রমাণিত, এবং এটা কি প্রমাণিত যে আসলে ইলেকট্রন বেসিক্যালি কিসের ন্যায় আচরণ করে, ওয়েভের ন্যায় আচরণ করে বা তরঙ্গের ন্যায় আচরণ করে। এখান থেকেই ধারণা নিয়ে শ্রোডিঞ্জার তার ওয়েভ ইকুয়েশন দিয়েছে। এখন একটা সিম্পল জিনিস চিন্তা করো, ইলেকট্রনটা কিভাবে, মানে ইলেকট্রনটা ওয়েভের ন্যায় আচরণ করে এবং এই ওয়েভটা টাইমের সঙ্গে কিভাবে থাকে বা কিভাবে আচরণ করে, এইটুকু ইকুয়েশন যদি আমরা পাই তাহলে পুরো পরমাণু মডেল কিন্তু আমরা বুঝতে পারবো। কারণ আমরা জানি পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত, ওখানে তো কোনো ঘোরাফেরার ব্যাপার নাই। তাহলে ঘোরাফেরার ব্যাপারটা আছে কোথায়? ইলেকট্রনের। তাহলে ইলেকট্রনের নেচারটাকে যদি আমি ব্যাখ্যা করতে পারি কোনো ইকুয়েশন থেকে, তাহলে সেই ইকুয়েশন থেকে আমি পুরো পরমাণু মডেলটা কেমন হবে একটা মৌলের সেটা আমি জানতে পারবো। সো এই যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, বেসিক্যালি এটা একটা পরমাণু মডেল কিভাবে হবে, ইলেকট্রনটা কিভাবে ঘুরবে, ইলেকট্রনটা কিভাবে আসবে, অরবিটালটা কেমনে থাকবে, এই সব কিছু ব্যাখ্যা করে কি শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। আচ্ছা, তো শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন বেসিক্যালি এটা একটা কোয়ান্টাম ফিজিক্সের পার্ট। সো হায়ার ক্লাসে এটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের ভিতরে পড়ানো হয়, আর আমাদের যেহেতু পরমাণু মডেল বইতে আছে, জাস্ট আলোচনা করা লাগে, এই জন্য অল্প একটু আলোচনা করে রাখছে তোমাদের বইতে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। তো আজকে আমি যে বই থেকে পড়াবো সেই বইটা হচ্ছে তোমার ভাল স্যারের বই থেকে আমি তোমাদেরকে একটা প্রুফ পড়াবো। প্রুফটা কিসের? শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের প্রুফ। ওকে, আচ্ছা, তো দেখো আসো আমরা একটু পরমাণু সম্পর্কে বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো দেখো এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে, এবং এখানে একটা অরবিটাল দেওয়া আছে, সেটা হচ্ছে কি অনএস অরবিটাল। কোন অরবিটাল? অনএস অরবিটাল। আচ্ছা, আমরা জানি অনএস অরবিটাল দেখতে কেমন, গোলাকার, এবং এখানে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন থাকে। ক্লিয়ার এটুক? আচ্ছা, এখন দেখো, খেয়াল করো এইখানে এই ইলেকট্রনগুলো অলওয়েজ কি করতে থাকে? ঘুরতে থাকে, অলওয়েজ ঘুরতে থাকে, রাইট? সো আমি বলতে পারি এই ইলেকট্রনগুলো এক এক টাইমে এক একটা অবস্থানে থাকবে, রাইট? এখানে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রন দুইটা একদম স্থির অবস্থায় আছে, রাইট? বাট অ্যাকচুয়ালি পরমাণুর ভিতরে কি ইলেকট্রনগুলো স্থির অবস্থায় থাকে? না, পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। সো আমরা যদি একটু জাস্ট কল্পনা করি যে এক একটা টাইমে ইলেকট্রন এক একটা জায়গাতে আসে, অর্থাৎ ইলেকট্রনের পজিশনটা এক একটা জায়গাতে আসে, সেই রকম যদি একটা চিত্র দেখি তাহলে এটা হচ্ছে সেই চিত্র। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। একটু ভালো করে খেয়াল করো, এখানে এই যে দুইটা ইলেকট্রন ছিল, এই দুইটা ইলেকট্রনের অবস্থান হচ্ছে এরকম। তো অবস্থানটা তুমি যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করো দেখবে অবস্থানটা কিন্তু গোলাকার। অবস্থানটা কেমন? গোলাকার। অর্থাৎ এটা কোন অরবিটাল? অনএস অরবিটাল। অর্থাৎ এই যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন সময়ের সঙ্গে সঙ্গে করে
বিভিন্ন সময় অর্থাৎ ধরো টি ইকুয়াল টু 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড বিভিন্ন সেকেন্ডে বিভিন্ন জায়গায় পজিশন দেয়। তো আমরা যদি সেই পজিশনগুলোকে একটা ডট দ্বারা চিহ্নিত করি তাহলে দেখতে কেমন হবে, এরকম হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। দেখো এই যে এটা হচ্ছে একটা সিম্পল ডায়াগ্রাম অনেস অরবিটালের, আর এটা হচ্ছে তোমার ইলেকট্রন ক্লাউডের ডায়াগ্রাম বা ইলেকট্রন মেঘের ডায়াগ্রাম। যে অনেস অরবিটালে যে দুইটা ইলেকট্রন থাকে তারা বিভিন্ন সময়ে এরকম পজিশনে থাকে। অর্থাৎ ধরো একটা ইলেকট্রন এখন এখানে আছে, তারপরে এখানে, তারপর 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 এখানে, 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 এরকম ভাবে একটা গোলাকার পজিশন সৃষ্টি করে এবং এটাকে তখন আমরা বলবো কি, অনেস অরবিটাল। ওকে, আচ্ছা আমরা যদি একটু পি অফ এক্স অরবিটালের দিকে তাকাই, দেখো আমরা পি অফ এক্স অরবিটালের চিত্র কেমন জানি, এরকম জানি। পি অফ এক্স অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন থাকে। তাহলে এই হচ্ছে সেই দুইটা ইলেকট্রন, একটা ইলেকট্রন এবং একটা ইলেকট্রন। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা স্থির চিত্র দেখতে পাচ্ছ, যে একটা স্থির সময়ে বা একটা নির্দিষ্ট সময়ে একটা ইলেকট্রন আছে এখানে, আর একটা ইলেকট্রন আছে এখানে। আচ্ছা এখন খেয়াল করো, আমরা যদি বিভিন্ন সময়ে ইলেকট্রনের পজিশনগুলো নিই তাহলে দেখতে পাবো যে ইলেকট্রনের পজিশনগুলো বেসিক্যালি এরকম হয়, এবং এখান থেকেই কিন্তু এই চিত্রের উৎপত্তি। ইলেকট্রনের পজিশনটা এরকম হয় বিধায় কিন্তু আমরা পি অফ এক্স অরবিটালটাকে এরকম ডাম্বেল আকৃতি বলি। ইলেকট্রনের পজিশনগুলো এরকম গোলাকার হয় বলেই অনেস অরবিটালকে আমরা এরকম কি বলি, গোলাকার বলি। কথা কি বোঝা গেছে? আচ্ছা এখন এই যে এক এক সময় ইলেকট্রনের পজিশন এক এক জায়গায় হচ্ছে, এখন ইলেকট্রনের পজিশনটা কোন সময় কোন জায়গায় হবে এইটা নির্ণয় করার জন্যই আমাদের কি দরকার হয়, শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন দরকার হয়, যেটা দেখতে কেমন, এই যে ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই প্লাস ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি ইন্টু সাই ইকুয়াল জিরো। আচ্ছা আচ্ছা এখন আমরা এই ইকুয়েশনটার প্রুফ করবো, যে ইকুয়েশনটা কিভাবে আসছে। তবে আমরা শুধুমাত্র এক্স অক্ষের সাপেক্ষে পড়বো, কোন অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে, তাহলেই আমরা টোটাল জিনিসটা বুঝতে পারবো। অর্থাৎ আমরা ওয়াই এবং জেড কে বাদ দিয়ে কল্পনা করে শুধুমাত্র এক্স অক্ষের সাপেক্ষে কল্পনা করে প্রুফ করবো। তো যদি এক্স অক্ষের সাপেক্ষে আমরা কল্পনা করি তাহলে ইকুয়েশনটা এরকম হবে, ডেল স্কোয়ার সাই ডেল এক্স স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম এইচ স্কোয়ার ই মাইনাস ভি সাই ইকুয়াল জিরো। অর্থাৎ ইকুয়েশনটা এরকম হবে এক্স অক্ষের সাপেক্ষে। তো আমরা এই সমীকরণটাকে প্রুফ করব এবং এই সমীকরণটা যদি বুঝতে পারি তাহলে এটা কিভাবে আসছে সেটাও আমরা খুব ইজিলি বুঝতে পারব। আচ্ছা তো প্রথমে একটু পরিচয় দিয়ে নিই, এই সমীকরণে যা 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 মানে যে সকল প্যারামিটার আমরা ইউজ করছি সেই প্যারামিটারগুলো একটু পরিচয় দিয়ে নিই। তোমরা একটু খাতায় সুন্দর করে নোট করে রাখো। দেখো এখানে সাই, সাই দ্বারা বোঝানো হয় তোমার হচ্ছে অ্যাম্প্লিটিউড অফ ইলেকট্রন। কি বললাম? অ্যাম্প্লিটিউড অফ ইলেকট্রন, বা আমরা বলতে পারি ইলেকট্রনের বিস্তৃতি। কি বলতে পারি? ইলেকট্রনের বিস্তৃতি। আচ্ছা ওকে, এবার দেখো এক্স ওয়াই জেড এগুলো তো অক্ষ, রাইট? আচ্ছা এম দ্বারা কি বোঝায়? এখানে এম দ্বারা বোঝানো হচ্ছে ইলেকট্রনের ভর। এইচ দ্বারা কি বোঝায়? তোমরা সবাই জানো এইচ দ্বারা বোঝানো হয় প্লাঙ্কের ধ্রুবক, যার ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10^-34 জুল সেকেন্ড। ই দ্বারা কি বোঝানো হয়, রাইট? ই দ্বারা বোঝানো হচ্ছে তোমার টোটাল এনার্জি। কি বোঝানো হয়? টোটাল এনার্জি। ওকে, ভি দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে? ভি দ্বারা বোঝানো হচ্ছে এখানে পোটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রন। দেখো এইখানে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা বেসিক্যালি ইলেকট্রন দিয়ে নির্দেশ করতেছে, তাহলে এই যে এনার্জিটা হবে এই এনার্জিটা কার হবে? নিশ্চয়ই ইলেকট্রনের টোটাল এনার্জি। এই যে ভি এটা আমরা কি বলতেছি? পোটেনশিয়াল এনার্জি বলতেছি, অর্থাৎ স্থিতি শক্তি বলতেছি। তাহলে কার স্থিতি শক্তি হবে? নিশ্চয়ই ইলেকট্রনের স্থিতি শক্তি হবে। ক্লিয়ার? এটুকু আশা করি এটুকু খুব সহজেই বুঝতে পারছো। ওকে, তো এবার কিন্তু আমাদের প্রুফটা শুরু হবে, সো একটু মনোযোগ সহকারে খেয়াল করবা, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। আচ্ছা তো বেসিক্যালি দেখো ইলেকট্রন কিসের ন্যায় আচরণ করে? ওয়েভ বা তরঙ্গের ন্যায় আচরণ করে, তাই না? এটা আমরা কোথা থেকে শিখছি? ডি ব্রগলির ইকুয়েশন থেকে শিখছি, তাই না? ইলেকট্রন কিসের ন্যায় আচরণ করে? ওয়েভের ন্যায় আচরণ করে। আচ্ছা তো একটা ওয়েভের সমীকরণ কি বলতো? একটা স্টেশনারি ওয়েভ, ওকে, স্টেশনারি ওয়েভ বা একটা ওয়েভের প্রাথমিক সমীকরণটা কি? ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, বা এটাকে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু এ সাইন 2πx ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, তো এটা হচ্ছে একটা ওয়েভের সমীকরণ, রাইট? এটা কিসের সমীকরণ ভাইয়া?
এটা হচ্ছে একটা ওয়েভের সমীকরণ বা একটা তরঙ্গের সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, তো এই তরঙ্গটাকে যদি আমরা একটু গ্রাফে আঁকি তাহলে গ্রাফটা হচ্ছে দেখতে এরকম হবে, এই যে এরকম হবে গ্রাফটা। ওকে, তো এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর আমরা নিচ্ছি টাইম। আচ্ছা, এই থেকে এইটুকুর যে দূরত্ব এটা হচ্ছে বিস্তার, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। বিস্তারের ইংরেজি অ্যাম্পলিচিউড, বিস্তারের ইংরেজি কি অ্যাম্পলিচিউড, এই জন্য বিস্তারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি। ওকে ফাইন, এখন দেখো এখানে যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করতেছি অর্থাৎ তোমার হচ্ছে এই যে ওয়েভের ফাংশন, ওয়েভ ফাংশন, এখানে ওয়াইটা হচ্ছে কি ওয়েভ ফাংশন বা তরঙ্গের ফাংশন, তাহলে ওয়াই হচ্ছে ওয়েভ ফাংশন। আচ্ছা, একটু মন দিয়ে খেয়াল করো, তো বিজ্ঞানী শ্রোডিঞ্জার, বিজ্ঞানী শ্রোডিঞ্জার তার সমীকরণে ওয়েভ ফাংশন ধরছে সাইকে, কাকে ধরছে সাইকে, এখানে আমরা ওয়াই কে বলতেছি ওয়েভ ফাংশন আর শ্রোডিঞ্জার কি বলছে না সাই হচ্ছে ওয়েভ ফাংশন, কোনো ব্যাপার না। এখানে তুমি এখানে হচ্ছে ওয়াই এর পরিবর্তে মনে মনে হচ্ছে জেড ধরতে পারো, জেডটা ওয়েভ ফাংশন, তুমি মনে মনে সাই এর পরিবর্তে এক্স ওয়াই জেড কেউ কিছু একটা ধরতে পারো। আচ্ছা, এক্স ওয়াই জেড ধরো না, বিকজ এক্স ওয়াই জেড তো অক্ষ, ঠিক আছে? তুমি এখানে সাই এর পরিবর্তে এম ভি টি যা খুশি তাই ধরতে পারো, অর্থাৎ জাস্ট বুঝার জন্য, ঠিক আছে? তো যেহেতু আমাদের শ্রোডিঞ্জার সাই ধরছে তো আমরা সাই ধরেই প্রুফটা করবো, তাহলে সাইটা কি, সাইটা হচ্ছে ওয়েভ ফাংশন। অর্থাৎ আমরা যদি শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনে কোনো গ্রাফ তৈরি করি, খেয়াল করেন ভালো করে, আমরা যদি শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনে কোনো গ্রাফ তৈরি করি, আমি আবারও বলতেছি শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনে যদি কোনো গ্রাফ তৈরি করি তাহলে সেই গ্রাফটা দেখতে মনে করেন যে এরকম হইলো, মনে করেন এরকম হইলো, তো এটা হচ্ছে সাই, এটা হচ্ছে টাইম, ক্লিয়ার? এটা হচ্ছে সাই, এটা হচ্ছে টাইম। ওকে, তো সাই এবং ওয়াই এর মাঝে কোনো পার্থক্য আছে? নাই, জাস্ট আমরা নর্মাল ইকুয়েশনে জানি কি ওয়াই হচ্ছে ওয়েভ ফাংশন, শ্রোডিঞ্জারের ইকুয়েশনে ওয়েভ ফাংশন কাকে ধরা হয়েছে, সাই কে ধরা হয়েছে। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো, ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো আমরা এই সমীকরণটাকে কি লিখতে পারি, এই সমীকরণটাকে লিখতে পারি সাই ইকুয়াল টু এ সাইন 2 পাই এক্স বাই ল্যামডা। আচ্ছা, এখন খেয়াল করো এখানে এক্স কি, এখানে এক্স হচ্ছে তোমার, এক্স হচ্ছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব। আচ্ছা, আর ল্যামডা কি, ল্যামডা হচ্ছে ইলেকট্রনের ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনের ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তো মনে করতেছি যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস এবং এটা হচ্ছে আমাদের কক্ষপথ, এই কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের, সেই ইলেকট্রনের ইকুয়েশনটা কেমন, এরকম যে সাই ইকুয়াল টু এ সাইন টু পাই এক্স বাই ল্যামডা। আচ্ছা, এখন এই ইলেকট্রনের সমীকরণটা আমরা এক্স অক্ষের সাপেক্ষে বের করবো, কোন অক্ষের সাপেক্ষে ভাইয়া, এক্স অক্ষের সাপেক্ষে। ওকে, আচ্ছা, কারণ তিনটা অক্ষ নিয়ে একত্রে কাজ করতে গেলে সমীকরণটা অনেক তোমাদের কাছে কঠিন লাগবে, আমরা একটা অক্ষ নিয়ে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এবার ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, তাহলে এইটাকে আমরা এক নং ইকুয়েশন দিলাম, তাহলে আমরা এক নং ইকুয়েশনকে, এক নংকে কি করব, ডেল ডেল এক্স করে পাই। অর্থাৎ এর মানেটা কি, এর মানেটা হচ্ছে আপনার এক নং ইকুয়েশনকে আমরা একবার এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করব। তাহলে দেখেন তো এখানে কি লেখা যায়, ডেল সাই ডেল এক্স ইকুয়াল ডেল ডেল এক্স এ সাইন টু পাই এক্স বাই ল্যামডা। ওকে ফাইন, তাহলে দেখেন তো এই সমীকরণটাকে আমরা কিভাবে লিখতে পারি, ডিফারেন্সিয়েট করলে পরে এ, এ যেহেতু হচ্ছে আপনার ধ্রুবক, সো এটা কোনো ডিফারেন্সিয়েট নাই, তাহলে আমরা এটাকে এর মতো রাখলাম, সাইন, সাইনকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কি কস, সো আমরা লিখতে পারি কস টু পাই এক্স বাই ল্যামডা, যাকে আমরা ডিফারেন্সিয়েট করছি সাইনের যে সহগ ছিল সেটা কি তোমার এক্স না, সেটা এক্স না, সো এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ডেল ডেল এক্স টু পাই এক্স বাই ল্যামডা। সো কি লেখা যায়, এ কস টু পাই এক্স বাই ল্যামডা ইনটু, দেখো তো ডেল ডেল এক্স টু পাই এক্স বাই ল্যামডা, এটাকে ডিফারেন্সিয়েট করলে এক্স চলে যাচ্ছে কারণ এক্স এর পাওয়ার তখন জিরো হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে কি টু পাই বাই ল্যামডা। সো এইটাকে আমরা তখন লিখতে পারি, তখন আমরা লিখতে পারি ডেল সাই ডেল এক্স ইকুয়াল এ টু পাই ডিভাইডেড বাই ল্যামডা ইনটু কস টু পাই এক্স ডিভাইডেড বাই ল্যামডা, এটাকে আমরা দুই নং দিলাম। ওকে, আচ্ছা,
তো দেখো শ্রোডিঞ্জারের ইকুয়েশনে কিন্তু ডেল এর উপর কি ছিল, এ স্কোয়ার ছিল। দ্যাট মিনস এটাকে কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে, দুইবার। ওকে, এটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে। অ্যাগেইন ডেল ডেল এক্স করে পাই। ওকে ফাইন, তো দেখেন আমরা কি লিখতে পারি, ডেল ডেল এক্স ডেল সাই ডেল এক্স ইকুয়াল ডেল ডেল এক্স টু পাই এ বাই ল্যামডা কস টু পাই এক্স বাই ল্যামডা, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন তো এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, ডিফারেন্সিয়েট করলে এটাকে লেখা যায় ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার, রাইট, ইকুয়াল টু পাই এ বাই ল্যামডা। এটা তো কোনো ডিফারেন্সিয়েট হয় না, হয় কিন্তু অংশের কোনো ডিফারেন্সিয়েট হবে হবে। তো এটা আমরা বাইরে লিখি টু পাই এ বাই ল্যামডা। এবার দেখেন ডেল ডেল এক্স এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েট হয়, তো কস কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, মাইনাস সাইন পাওয়া যায়, তাই না। তাহলে মাইনাসটা সামনে দিলাম, সাইন লিখলাম সাইন, আচ্ছা লিখে দিলাম টু পাই এক্স বাই ল্যামডা। এখন দেখেন কদের যে সহগটা ছিল পরে সেইটা কি আসলে এক্স ছিল না, এক্স ছিল না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটা তো ডিফারেন্সিয়েশনের নিয়ম, যারা ডিফারেন্সিয়েশন ভালো বোঝো তারা বুঝতে পারছো আশা করি। তাহলে টু পাই এক্স বাই ল্যামডা, তাহলে দেখেন তো কি লেখা যায় এখানে, মাইনাস টু পাই এ বাই ল্যামডা সাইন টু পাই এক্স বাই ল্যামডা ইনটু টু পাই বাই ল্যামডা। ওকে ফাইন, তো দেখেন তো এই টু পাই বাই ল্যামডা এবং এইটুকু অংশ গুণ করা যায়, তাহলে গুণ করে কি লেখা যায় দেখেন তো, একবারে ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর পাই স্কোয়ার এ বাই ল্যামডা স্কোয়ার ইনটু সাইন টু পাই এক্স বাই ল্যামডা। এটাকে আমরা দিলাম তিন নং সমীকরণ, ক্লিয়ার, আশা করি আপনারা সবাই এইটুকু বুঝতে পারছেন। ওকে আচ্ছা, আশা করি এইটুকু সবাই বুঝতে পারছেন। এবার খেয়াল করেন ভালো করে, ভালো করে খেয়াল করেন, আমাদের প্রাথমিক সমীকরণটা কেমন ছিল, আমাদের প্রাথমিক সমীকরণটা কেমন ছিল, আমাদের প্রাথমিক সমীকরণটা এরকম ছিল যে সাই ইকুয়াল এ সাইন টু পাই এক্স বাই ল্যামডা, রাইট, এটা ছিল আমাদের প্রাথমিক সমীকরণ, তাই না। আচ্ছা, আমরা কেবল তিন নম্বর সমীকরণ কি পাইছি, ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর পাই স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার এ সাইন টু পাই এক্স বাই ল্যামডা। আচ্ছা দেখেন তো এই যে এ সাইন টু পাই এক্স বাই ল্যামডা এইটুকুর পরিবর্তে সাই লেখা যায় কিনা, কারণ আমরা যখন একদম স্টেশনারি ইকুয়েশন বা প্রাথমিক যে সমীকরণটা ধরছিলাম যে একটা তরঙ্গের প্রাথমিক সমীকরণ কি ওয়াই সাই ইকুয়াল টু এ সাইন টু পাই এক্স বাই ল্যামডা, তাহলে এইটুকুর পরিবর্তে সাই লেখা যায়, তাহলে দেখেন তো আলটিমেটলি কি লেখা যায়, ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর পাই স্কোয়ার ল্যামডা স্কোয়ার ইনটু সাই লেখা যায়, এটুকু আশা করি সবাই এটুকু বুঝতে পারছেন। ওকে, আই হোপ সবাই এটুকু বুঝতে পারছেন সবাই। আচ্ছা এবার খেয়াল করেন, তাহলে এবার এই জিনিসটাকে আমরা একটু এভাবে লিখতে পারি যে ল্যামডা স্কোয়ারটাকে আমরা এপাশে নিয়ে আসবো আর এই জিনিসটাকে আমরা এপাশে নিয়ে যাবো। তাহলে দেখেন তো ল্যামডা স্কোয়ার ইকুয়াল, ল্যামডা স্কোয়ার ইকুয়াল কি লেখা যায় দেখেন তো, মাইনাস ফোর পাই স্কোয়ার সাই সাইয়ের মতো রাখলাম, আর এই জিনিসটা যদি এপাশ থেকে এপাশে চলে আসে তাহলে নিচে চলে আসবে, নিচে চলে আসলে এই জিনিসটাকে এভাবে লেখা যায় ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার, আমরা এটাকে এভাবেই রাখলাম। আচ্ছা এটা হচ্ছে আমাদের চার নং ইকুয়েশন, ক্লিয়ার, এটা কি আমাদের চার নং ইকুয়েশন। আচ্ছা ওকে ফাইন, নাও ডি ব্রগলির ইকুয়েশনটা মনে আছে আপনাদের, ডি ব্রগলিস ইকুয়েশন মনে আছে আশা করি মনে আছে, সেখানে আপনারা পড়ছেন ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, তাই না, পড়ছেন না। আচ্ছা আমরা কি করলাম, স্কোয়ার করে দিলাম, স্কোয়ার যদি করি তাহলে কি লেখা যায়, ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই এম স্কোয়ার ভি স্কোয়ার করা যায়। আচ্ছা এবার এখানে খেয়াল করেন, ঠিক আছে, আচ্ছা তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ বাই ল্যামডা স্কোয়ার। আচ্ছা খেয়াল করেন, এখানে আমরা একটা এম রাখলাম,
এম স্কোয়ার যেহেতু আছে, একটা এম এখানে রাখলাম, আরেকটা এম আমরা এই পাশে নিয়ে আসলাম, জাস্ট একটা এম। তাহলে এইচ বাই এম ল্যামডা স্কোয়ার লেখা যায়। আচ্ছা, উভয় পাশে হাফ গুণ করে দিই, হাফ হাফ ইন্টু এম ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ বাই এম ল্যামডা স্কোয়ার, আর এ পাশে যেহেতু হাফ গুণ করছি, এই যে ওয়ান বাই টু। আচ্ছা, এখন দেখেন তো এই সমীকরণটাকে কিভাবে লেখা যায়। দেখেন, খেয়াল করেন, হাফ এম ভি স্কোয়ার মানে এটা কি, হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। সো এটাকে আমরা কি লিখতে পারি, কে ই, কে ইকুয়াল টু কি লেখা যায় দেখেন তো। আচ্ছা সরি, আমি একটা ভুল করতেছি, সেটা হচ্ছে আপনার এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে, স্কোয়ারটা দিতে পারিনি। আচ্ছা, খেয়াল ছিল না, তাহলে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু পাই এম ল্যামডা স্কোয়ার, রাইট। আচ্ছা ওকে, এটা জেনে রাখেন, এটাকে আমরা পাঁচ নং সমীকরণ দিলাম, ওকে পাঁচ নং সমীকরণ। আচ্ছা, এবার এই ইলেকট্রনের দিকে খেয়াল করো ভাইয়া, ইলেকট্রনটা কি করতেছে, ঘুরতেছে। আবার নিউক্লিয়াস থেকে তার কি আছে, একটা দূরত্ব আছে না। আচ্ছা, নিউক্লিয়াস থেকে তার দূরত্বের কারণে আমরা কি পাবো, পোটেনশিয়াল এনার্জি পাবো। এবং ইলেকট্রনটা যে এরকম এখানে ভি বেগে ঘুরতেছে, কোন বেগে, ভি বেগে ঘুরতেছে, সেজন্য আমরা কি পাবো, কাইনেটিক এনার্জি পাবো। তাহলে এই ইলেকট্রনের টোটাল এনার্জি, টোটাল এনার্জি যদি ই হয়, টোটাল এনার্জি, টোটাল এনার্জি যদি ই হয়, তাহলে আমি বলতে পারি ই সমান সমান পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। আচ্ছা, তো ইকুয়েশনটা যখন আমরা পড়তেছিলাম, আমরা পোটেনশিয়াল এনার্জিকে কি দ্বারা প্রকাশ করতেছিলাম, ভি দ্বারা। তাহলে দেখেন তো আমরা কি লিখতে পারি, ই ইকুয়াল পোটেনশিয়াল এনার্জি পরিবর্তে ভি প্লাস কে ই। তাহলে দেখেন তো আমরা কি লিখতে পারি, কাইনেটিক এনার্জি কে ই ইকুয়াল ই মাইনাস ভি, লেখা যায় না, খুবই সহজ জিনিস, কিন্তু খুবই সহজ, এটা ফিজিক্সে আপনারা পড়ছেন, পড়ছেন না। আচ্ছা, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টোটাল এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। দেখেন তো এইখানে কি আছে, কে ই আছে, তাহলে এই কাইনেটিক এনার্জির পরিবর্তে আমরা ই মাইনাস ভি লিখতে পারি। তাহলে আমি যদি ই মাইনাস ভি লিখি, ই মাইনাস ভি ইকুয়াল কি লেখা যায়, এইচ স্কোয়ার বাই টু এম ল্যামডা স্কোয়ার। ওকে, ল্যামডা স্কোয়ারটা আমরা এই পাশে নিয়ে আসলাম, ই মাইনাস ভি এ পাশে নিয়ে গেলাম। তাহলে দেখেন তো ল্যামডা স্কোয়ার ইকুয়াল এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ই মাইনাস ভি। আচ্ছা, এটাকে আমরা ছয় নং সমীকরণ, কত নম্বর সমীকরণ, ছয় নম্বর সমীকরণ, ক্লিয়ার। আশা করি এইখানেও কারো কোনো কনফিউশন নেই, ওকে। আচ্ছা ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করেন, এইখানে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর পাই স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডেল স্কোয়ার ও সাই বাই ডেল এক্স স্কোয়ার, আর এখানে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ই মাইনাস ভি। এই ল্যামডা কার জন্য, ইলেকট্রনের জন্য, এই ল্যামডা কার জন্য, ইলেকট্রনের জন্য। তাহলে এই দুই ল্যামডার মান কি সেম, এই দুই ল্যামডার মান সেম, বা আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান হয়েছে, সো ডান পক্ষ কি হবে, সমান হবে। তাহলে চার এবং ছয়, চার এবং ছয় নম্বর ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে যেহেতু চার ইকুয়াল ছয়, সো সো লেখা যায় মাইনাস ফোর পাই স্কোয়ার সাই ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ই মাইনাস ভি। ওকে ফাইন, আশা করি এইটুকু বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করেন, আমরা টোটাল জিনিসটাকে একটু চিন্তা ভাবনা করি কিভাবে কি করা যায়, দেখেন। আচ্ছা, তো আমরা এইটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি লেখা যায় দেখেন তো, মাইনাস ফোর পাই স্কোয়ার সাই ইকুয়াল এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ই মাইনাস ভি ইন্টু ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার, তাই না। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসব, এই টোটাল জিনিসটাকে এ পাশে নিয়ে আসব। তাহলে দেখেন তো ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল কি লেখা যায়, মাইনাস ফোর পাই স্কোয়ার সাই ইন্টু টু এম ই মাইনাস ভি বাই এইচ স্কোয়ার, রাইট। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করেন, টু এবং ফোর গুণ হলে কত হয়, এইট হয় না। আচ্ছা, তাহলে এইট মাইনাস এইট পাই স্কোয়ার এম লিখলাম, মাইনাস এইট পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই
माइनस भि एवं साई তাহলে দেখেন তো আমি কি লিখতে পারি আলটিমেটলি আলটিমেটলি লিখতে পারি ডেল স্কয়ার সাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার ইকুয়াল টু মাইনাস 8 পাই স্কয়ার এম বাই এক্স স্কয়ার ই মাইনাস ভি ইনটু সাই এবার এই টোটালটাকে আমরা এই পাশে আনতে পারি হ্যাঁ পারি তাহলে টোটালটাকে যদি আমরা এই বাম পাশে নিয়ে আসি বাম পাশে নিয়ে আসলে কি লেখা যায় দেখেন তো লেখা যায় ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস 8 পাই স্কয়ার এম ডিভাইডেড বাই h স্কয়ার e মাইনাস v সাই ইকুয়াল 0 দেখেন তো x অক্ষের সাপেক্ষে x অ্যাক্সিসের সাপেক্ষে বা x অক্ষের সাপেক্ষে আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনটা প্রুভ হইল কি হইল না হ্যাঁ হইল তাহলে যখন আমরা তিনটা অক্ষ নিয়ে চিন্তা করব তখন সমীকরণটা কেমন হবে ডেল স্কয়ার সাই ডিভাইডেড বাই ডেল x স্কয়ার প্লাস ডেল স্কয়ার সাই ডিভাইডেড বাই ডেল y স্কয়ার প্লাস ডেল স্কয়ার সাই ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি সাই ইকুয়াল 0 এন্ড আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং এর চেয়ে সহজ প্রতিপাদন বা প্রুফ আমার জানা নাই তো আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটা বোঝানোর এখন খেয়াল করেন আমরা যদি এই সমীকরণটাকে সমাধান করতে পারি তাহলে এই যে ইলেকট্রনটা কিভাবে ঘুরতেছে কোন জায়গায় অবস্থান দিচ্ছে সবগুলোর আমরা গ্রাফ পেয়ে যাব সেই গ্রাফ থেকে অ্যাকচুয়ালি অরবিটালের চিত্র আঁকা হয় বা অরবিটালের চিত্র আঁকা হয় কথা বুঝাইতে পারছি তো এইটুকুই আপাতত জেনে রাখেন এবং যে জিনিসটা আপনারা অফলাইনে পান না আশা করি আমি সেই জিনিসটা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে বুঝাতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ